হলোফাইলের সব চ্যানেলে আপনাদের স্বাগত। ওয়ানাডে আজ আমাদের দ্বিতীয় দিন। এই ভিডিওটিতে দেখবেন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছে যাব ইডাকেল গেটসে। তারপর ঘুরে দেখাবো ওয়ানাডের বিস্তৃত সবুজ চা বাগান। চা বাগানের মধ্যে দিয়ে বাইক চালিয়ে পৌঁছে যাব ওয়ানাডের গ্লাস ব্রিজে। উপভোগ করব ওখানকার প্রকৃতির সুন্দর রূপ। সকালে ঘুম থেকে উঠেই জানলার দিকে তাকিয়ে দেখলাম গ্রামটা বেশ কুয়াশাতে ভরে গিয়েছে। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে ওয়ানাডে কফি কাপে একটা চুমুক দিলাম। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখানকার কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখবার জন্য। আমরা এখন চলেছি ইডাকেল গেটসের উদ্দেশ্যে। এটি ওয়ানাডের কালপেট্টা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। কেরলের আঁকাবাঁকা ও সবুজ রাস্তা দিয়ে একটা মাঝ গতিতে বাইক চালাতে বেশ ভালো লাগছে। সরু ও গ্রামের রাস্তা পেরিয়ে পৌঁছাতে প্রায় 50 মিনিটের মতো সময় লেগে গেল। 20 টাকা দিয়ে বাইকটা পার্ক করেই প্রথমেই আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল কাতলা কারি আর পরোটা, আর ছিল সেদ ধোসা আর সাম্বার, আর সাথে ওয়ানাডের একটা সুন্দর কফি। পার্কিং এরিয়ার আশেপাশে রয়েছে অনেক ব্রেকফাস্টের দোকান, এছাড়াও অনেক প্রসাধন সামগ্রীর দোকান। সেখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর শৌখিন জিনিস। চলুন, এসব না পরে দেখা যাবে, আগে আমাদের গন্তব্যের দিকে এগোনো যাক। আজকের গল্পটা কিন্তু একটু অন্যরকম। এতদিন চ্যানেলে আপনাদের নদী, পাহাড়, ঝর্ণা, দুর্গ দেখিয়েছি, তবে আজ দেখাবো একটা অতি প্রাচীন গুহা, আর তার সাথে এই গুহার মধ্যে আঁকা কিছু গুহাচিত্র, যেগুলো নিওলিথিক মানুষের দ্বারা তৈরি। গুহার রাস্তা ধরলে ডান দিকেই চোখে পড়বে ইডাকেল চার্চ। এখানকার পাথরের উপর আঁকা ছবিগুলো কিন্তু বেশ সুন্দর। পার্কিং থেকে টিকিট কাউন্টারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো। রাস্তাটা বেশ সুন্দর, বড় বড় সবুজ গাছ দিয়ে ঘেরা। সত্যি বলতে রাস্তাটা একদমই জঙ্গলের মধ্যে দিয়ে, আর সাথে রয়েছে নাম না জানা কত পাখির ডাক। সবসময় এই পাখিগুলোর ডাক আপনাদের মনকে ভরিয়ে দেবে। আর কিছু দুষ্টু বাঁদরের আনাগোনা তো সবসময়ই থাকবে, তারা আপনাদেরকে সবসময় জ্বালাবে, পারলে ওদের একটু কিছু খাবার দেবেন। এই রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়বে একটা 12D শো, মাত্র 100 টাকা করে মাথা পিছু। হাতে সময় থাকলে এই শো এর মজা অবশ্যই কিন্তু নেবেন, কারণ দামটা কিন্তু বেশ কম। এই জঙ্গলের রাস্তায় রয়েছে অনেক ছোট ছোট দোকান, যেখানে আপনি পেয়ে যাবেন কেরালার মশলা, বাড়িতে বানানো অনেক ধরনের আইসক্রিম, বিভিন্ন ধরনের মুখরোচক এবং বিভিন্ন রকম ফ্লেভারের শরবত। চলুন ইডাকেল কেপসের কথা এবার আসা যাক। আচ্ছা, ইডাকেল কেপস এতটাই বা গুরুত্বপূর্ণ কেন? আসলে ভারতবর্ষের সবথেকে পুরনো মানব বসতি যদি কোথাও গড়ে ওঠে, তার নিদর্শন পাওয়া যায় কিন্তু এই ইডাকেল কেপসেই। তাই এত পুরনো ইতিহাসের পাতা একটু নেড়ে চেড়ে দেখতেই এই ইডাকেল কেপসে কিন্তু ঘুরতে আসা। 1890 সালে তৎকালীন মালাবার রাজ্যের এক পুলিশ কর্মকর্তা ফ্রেড ফসেট শিকার করতে এসে এই গুহাগুলি আবিষ্কার করেছিলেন। তৎক্ষণাৎ নৃতাত্ত্বিক এবং ঐতিহাসিক গুরুত্ব দেওয়ার জন্য তিনি একটি আর্টিকেল লিখেছিলেন, এবং সেখান থেকেই জায়গাটি নৃতত্ত্ববিদ ও ঐতিহাসিকদের কাছে গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে। এই যে গুহার মধ্যে গুহাচিত্রগুলি রয়েছে, এগুলি প্রধানত নিওলিথিক মান বা নব্যপ্রস্তর যুগের মানুষের দ্বারা তৈরি। এখানেই ছিল একটা প্রাচীন বাণিজ্যিক পথ, যা মহীশূরের উচ্চ পর্বতকে মালাবার উপকূলের বন্দরের সঙ্গে সংযুক্ত করত। গুহাটি হলে সকাল 9টার সময় এবং বন্ধ হয় বিকেল 4টের সময়। জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখুন কি সুন্দর পৌঁছে গেলাম ইডাকেল গেটসের টিকিট কাউন্টারে সামনে। বড়দের জন্য টিকিট পড়ে 50 টাকা, বাচ্চাদের জন্য 30 টাকা, তবে ক্যামেরার জন্য আমাকে আলাদা করে 50 টাকা কিন্তু দিতে হয়েছিল। টিকিট দেখিয়ে প্রবেশ করার পরই আপনাদের চোখে পড়বে অনেক অনেক কফি গাছ,
চারিদিকে এই যে সবুজ গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সবই কফি গাছ। এই কফি গাছেই রয়েছে কিছু কফি বিনস যেগুলো এখনো পাকেনি কাঁচা কাঁচা। তবে আমি কফি বিনসের আলাদা করে ভিডিও নিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই ফুটেজ ডিলিট হয়ে গেছে। টিকিট কাউন্টারের পর থেকে রাস্তাটা কিন্তু সমতল নয়, যেটা চড়া বয়স্কদের জন্য একটুখানি কঠিন। রয়েছে ভাঙা পাথর দিয়ে তৈরি কিছু সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই ইডাকেলস্কেপস দেখার জন্য আপনাকে উপরের দিকে উঠে যেতে হবে। ইডাকেল কেভসে প্রধানত দুটি কেভ রয়েছে, একটা প্রথমেই আপনাদের চোখে পড়বে, এরপর সিঁড়ি দিয়ে উঠে গেলে পরেরটা আপনারা দেখতে পাবেন, যেখানে রয়েছে অনেক ধরনের ভুয়া চিত্র। তবে পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় রামের দুই পুত্র লব আর কুশ পাহাড়ে তীর নিক্ষেপ করেছিলেন, তার ফলেই নাকি একবার সৃষ্টি হয়েছে। তাই এই গুহাটিকে আমপুকুটিমালাও বলা হয়ে থাকে। প্রায় 300 সিঁড়ি ভেঙে ওঠার পরে আপনি একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সম্মুখীন হবেন আর পৌঁছে যাবেন ইডাকেল কেভসের প্রধান গুহাটিতে। প্রযুক্তিগতভাবে এগুলি কোনো গুহা নয়, বরং এটি একটি ফাটল 96x22 ফুট। একটা শিলা প্রধান পাহাড় থেকে বা প্রধান পাথর থেকে বিভক্ত হয়ে একটা 30 ফুট গভীর ফাটলের সৃষ্টি করেছে, যাই ইডাকেল কেভস। ফাটলটির ওপরে একটা কয়েক টন ওজনের পাথর রয়েছে। এই পাথরটি গুহার ছাদ তৈরি করেছে, দেখুন ওপরে। এই যে সামনে গুহা চিত্রগুলি দেখছেন এগুলো প্রধানত মানুষ বা প্রাণীর মূর্তি। মানুষের ব্যবহৃত সরঞ্জাম এবং এই গুহাচিত্রগুলির পাঠ উদ্ধারের পর এখানে একটা প্রাগৈতিহাসিক বসতির উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। এখানে সবথেকে প্রাচীনতম গুহাচিত্রটি প্রায় 8000 বছরের পুরনো এবং সবথেকে নতুন গুহাচিত্রটি 3000 বছরের পুরনো। তার মানে গুহাচিত্রগুলি তৈরি করা হয়েছিল 6000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের সময়কাল ধরে। বিভিন্ন সময়কার বিভিন্ন গুহাচিত্র প্রমাণ করে যে ইতিহাসের বিভিন্ন সময় বেশ কয়েকবার এখানে বসতি গড়ে উঠেছিল। 3000 বছরের পুরনো গুহাচিত্রগুলি প্রমাণ করে যে এর সাথে সিন্ধু সভ্যতার বেশ একটা যোগাযোগ রয়েছিল। এটি ওয়ায়ানাড ভ্রমণের দ্বিতীয় পর্ব। ওয়ায়ানাড ভ্রমণের প্রথম পর্বে ব্যাঙ্গালোর থেকে সূর্যমুখীর ক্ষেত পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম ওয়ায়ানাড শহরে। তারপর আমরা ঘুরে দেখেছিলাম বানাসুরা সাগর ড্যাম আর অভিজ্ঞতা করেছিলাম একটা স্পিড বোট রাইডে। ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আশা করি প্রথম পর্বটি আপনাদের আরো ভালো লাগবে। ইডাকেল কেভস ঘুরে আমরা এবার বেরিয়ে পড়লাম 900 কান্দি গ্লাস ব্রিজের উদ্দেশ্যে, দূরত্ব প্রায় 26 কিলোমিটারের মতো। এই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পর নজরে এলো বিস্তৃত চা বাগান। এইটি হলো মেপারি টি স্টেটস। এত সুন্দর চা বাগানের মধ্যে সময় কাটাতে একটু দাঁড়িয়ে পড়লাম। কানে সবসময় ভেসে আসে নামনা জানা কত পাখির ডাক, আর এই শান্ত পরিবেশের মধ্যে গুটগুট করে আওয়াজে মাঝে মাঝে চা বাগানের রাস্তা দিয়ে চলে যাচ্ছে এখানকার কিছু অটো। চলুন আপনাদের ওয়ায়ানাডের চা বাগানের একটু ইতিহাস নিয়ে বলি। কফি চাষের পাশাপাশি এখানকার চা সংস্কৃতি কিন্তু একটা শতাব্দী পুরনো। বাকি জায়গার মতো এখানেও চায়ের উৎপাদন শুরু হয়েছিল ব্রিটিশদের হাত ধরে, যখন একদল ইংরেজ ওয়ায়ানাডে সোনা খনন করার জন্য এসেছিল। সোনার জন্য সফলভাবে খনন কার্য সম্পূর্ণ করার পরে নিজেদের ক্ষতি পূরণ করার জন্য এরা কৃষিকাজে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এই অবসরপ্রাপ্ত সৈন্যরাই চাকে এই পাহাড়ি অঞ্চলে চাষের জন্য উপযুক্ত বলে বেছে নেয়।
1921 সালে মালাবার বিদ্রোহে বাস্তুচ্যুত অনেক সৈন্য এখানে নিরাপদে থাকতে শুরু করে এবং জীবিকার জন্য এই চা বাগানে কাজ করা শুরু করে। চা বাগানগুলি ব্রিটিশ মালিকদের অধীনে নির্যাতিত শিবিরের মতো ছিল। শ্রমিকদের সাথে বাজে ব্যবহার করা হতো। পরবর্তীকালে শ্রমিকরা একটা শক্তিশালী ট্রেড ইউনিয়ন সংগঠিত করে। এত সুন্দর বিস্তৃত সবুজ চা বাগানের রাস্তা ধরে বাইক চালাতে বেশ ভালো লাগছিল। এতটাই ভালো লাগছিল যে তার স্মৃতি আমি কখনোই ভুলবো না, আর তা ভাষায় বলে প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। সত্যি আমি বারবার এই চা বাগানের মধ্যে দিয়ে আবারও গাড়ি চালাতে চাই। চা বাগানে এত সুন্দর একটা সময় কাটানোর পরে এবার আমরা চলেছি 900 কান্দি গ্লাস ব্রিজের উদ্দেশ্যে। চলুন আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলি এই 900 কান্দি গ্লাস ব্রিজে আপনারা কিভাবে আসবেন। আসলে এই গ্লাস ব্রিজটি রয়েছে 900 কান্দি ইকো পার্কে, তাই এই ইকো পার্কে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে এখানকার পার্কিং এরিয়াতে। পার্কিং এরিয়াতে আপনার বাইক বা কার পার্ক করে দিয়ে আপনাকে শেয়ার জিপ নিতে হবে। এই শেয়ার জিপ প্রতি ভাড়া পড়ে প্রতিজনে 200 টাকা করে দুই পিঠের জন্য। নিজের বাইক বা গাড়ি নিয়ে কখনোই আপনারা ইকো পার্কে পৌঁছাতে পারবেন না, তার কারণ যে 5 কিলোমিটার রাস্তা পার্ক থেকে পার্কিং থেকে পার্ক অবধি এই রাস্তাটা খুবই কিন্তু দুর্গম, তাই জন্য আপনাকে শেয়ার জিপ করতেই হবে। আমি এখনই যে দুর্গম রাস্তার কথাটা বললাম তার আশেপাশের দৃশ্য সেরকম একটা ভালো ছিল না, তাই জন্যই আপনাদের এখন আমি গল্প করতে করতে চা বাগানের সুন্দর দৃশ্য দেখাচ্ছি। এই ইকো পার্কের প্রধান আকর্ষণ কিন্তু এই গ্লাস ব্রিজটাই, তাই জন্য ইকো পার্কের এন্ট্রি ফি আপনার থেকে প্রতি মাথা পিছু 500 টাকা করে নেবে। তবে এই 500 টাকা দিয়ে আপনি ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চাইলে অ্যাটেন্ড করতে পারেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম 900 কান্দি গ্লাস ব্রিজে। এই গ্লাস ব্রিজের চারপাশটা সবুজ পাহাড় দিয়ে ঘেরা, তাই একটা সুন্দর সময় কাটানোর জন্য গ্লাস ব্রিজটা খুবই ভালো জায়গা। ওয়ানাডের বেশ জনপ্রিয় জায়গা কিন্তু এই গ্লাস ব্রিজ, আর অবশ্যই সোশ্যাল মিডিয়ার জন্য এটা ভীষণ সুন্দর একটা পিকচার স্পট, তাই একটা সুন্দর ছবি তুলতে গ্লাস ব্রিজের ওপর দাঁড়িয়ে আপনাকে কিন্তু অবশ্যই লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হবে, কারণ ওখানে পৌঁছেই দেখতে পাবেন সবাই সব মানুষেরই ছবি তোলার বেশ ব্যস্ততা রয়েছে। এই গ্লাস ব্রিজ থেকে সবুজ পাহাড়ের ওপর সাদা মেঘের আনাগোনা দেখে মনটা সত্যি আনন্দে ভরে উঠল। সত্যি জায়গাটায় এসে বেশ ভালো অনুভব করছি, এত সুন্দর প্রকৃতির দৃশ্য সবসময় চোখে লেগে থাকে। গ্লাস ব্রিজে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে গেছে, সূর্যিমামা তখন অস্ত যাবো যাবো, তাই আশেপাশের সৌন্দর্যটা খুব বেশি উপলব্ধি করতে পারিনি, একটু অন্ধকার হয়ে গেছিল। তার উপর মেঘ থাকার কারণে মাঝে মাঝেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছিল। এই 900 কান্দি ইকো পার্কটা খোলে সকাল 6টার সময় এবং বন্ধ হয় বিকেলবেলা 6টার সময়। এতক্ষণ যে মানুষটার ভয়েস ওভার আপনি ভিডিওর পিছনে শুনছিলেন সেই মানুষটাই হলাম আমি। ভিডিওর মাঝে হঠাৎ করে এসে আপনাদের সাথে আলাপ করে সত্যি খুব ভালো লাগলো। চলুন আপনাদের একটা বেশ সুন্দর অ্যাক্টিভিটি দেখাই, এটা স্পেশালি যারা জোড়ায় আসবেন তাদের জন্য। ধরুন হানিমুন করতে এসছেন কিংবা ঘুরতে এসছেন আপনার পার্টনারের সাথে। এই যে এটা হলো ওয়ানাডের গ্লাস ব্রিজের পাশেই একেবারে চোখে পড়বে এই স্কাই সুইংটা। এই স্কাই সুইংটার জন্য আলাদা করে আপনাকে 100 টাকা মাথা পিছু টিকিট কাটতে হবে। আপনারা যারা জোড়ায় আসবেন পারলে একটা সুন্দর মেমোরি করে রাখার জন্য অবশ্যই এটা ট্রাই করতে পারে। চলুন এবার বাড়ি ফেরার পালা। আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি আপনাদের কিরকম লেগেছে। এরকমই ঘুরতে যাওয়ার আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।